আমরা প্রথমবার প্লেনে করে ফেনার সিটে যাচ্ছি, কি ভালো লাগছে। কিন্তু প্লেন তো একই জায়গায় দাঁড়িয়ে আছে, দেখো আমরা হেলছিও না দুলছিও না। ইউডি, প্লেনের ভেতরটাই এত শান্ত থাকে, বাইরের স্পিড কিন্তু অনেক। শুনবেন, খারাপ ওয়েদারের জন্য প্লেনে টারবিউলেন্স হচ্ছে, অনুগ্রহ করে সিট বেল্ট বেঁধে রাখুন। আরে ওয়েদার তো ঠিকই আছে, কিন্তু এই মহাশয় ঠিক নেই। হ্যালো, শুনতে পাচ্ছো সকলের দাদু, ওঠো। দেবা, এখানে সবটাই কিন্তু খুব সন্দেহজনক, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে। এই লোকগুলোকে আমার ঠিক মনে হচ্ছে না। তো এখন কি করা যায়? হ্যালো ম্যাম, এই যে লোকটা এক্ষুনি টয়লেটে গেল, আমার খুব সন্দেহ মনে হচ্ছে। ওর অনেকগুলো সঙ্গীও আছে যারা নিজেদের মধ্যে কিছু ইশারা করছে, ওদের চাল চলন আমার কিন্তু ভালো ঠেকছে না। আরে কিছু হয়নি বাবা, এখন যাও গিয়ে বসো, এখানে সব ঠিক আছে। ইউ আর কমপ্লিটলি সেফ, ডোন্ট ওয়ারি এন্ড প্লিজ টেক ইওর সিট, আমরা এখানে আছি তো। খবরদার, কেউ নিজের জায়গা থেকে সরেছ তো। নাম আমার সেরা সুপার, করে দিই আমি সব আলোকে অন্ধকার। যতক্ষণ পুলিশ আমাদের কয়েকজন সঙ্গীকে, যারা জেলে বন্দী আছে, তাদের ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ এই প্লেন আমাদের কবজায় থাকবে। আরে তুমি ঠিকই বলছিলে, এরা তো সব আতঙ্কবাদী। চুপচাপ প্লেনটা চালাতে থাকো, এই প্লেন আমরা হাইজ্যাক করেছি। আরে ওঠো, প্লেনটা হাইজ্যাক হয়ে গেছে, উঠবে তো। কি, প্লেনটা হাইজ্যাক কি করে হলো? এই তোমরা কান খুলে শোনো, ইন্সপেক্টর লাড্ডু সিং আমার বন্ধু, বিশেষ বন্ধু। যদি তোমরা কিছু করো তাহলে কিন্তু তোমরা বাঁচবে না। ও সরি সরি, আপনি ইন্সপেক্টর লাড্ডু সিং এর বন্ধু, আপনি বাড়ি যেতে পারেন। চলো বাচ্চারা, আমরা সব বাড়ি ফিরে যাই। দেখলে ধমকে কিরম কাজ হলো। ও আমরা প্লেনে রয়েছি আর প্লেনটা আকাশে, আমরা বাড়ি যেতে পারবো না, চুপচাপ বসে পড়ো। আপনারা কাউকে ফোন করতে পারবেন? হ্যাঁ, আমার কাছে স্যাটেলাইট ডিভাইস আছে, যা দিয়ে আমরা এয়ারপোর্টে আর পুলিশ স্টেশনে ফোন করতে পারি। হ্যালো পুলিশ, আমাদের ফ্লাইট নাম্বার 00032 হাইজ্যাক করা হয়েছে, সেই ব্যাপারে আমি আপনাদের। এই কি করছো? খবরদার, যদি কেউ ফোন করার চেষ্টা করেছে তো। আরে আঙ্কেল ছাড়ুন না। এই পুচকে, তুমি এখানে কি করছো? আপনাকে বার্থডে উইশ করার জন্য দাঁড়িয়ে আছি আঙ্কেল, এই দেখুন কেক আছে। বার্থডে? আমার বার্থডে নয় আজ। তাহলে আমার হবে, আমারই বার্থডে কেকটা খেয়ে নাও। আঙ্কেল, আঙ্কেল বাথরুম যাব। এই চুপ করে বসে থাকো। আঙ্কেল প্লিজ, প্লিজ যেতে দাও না। আঙ্কেল প্লিজ, আঙ্কেল প্লিজ যেতে দাও না। চুপ বসে না, চুপ করে না হলে মারব। হুহ 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 হুহ
পুলিশ কি বললো? ওরা এখানে কমান্ডো পাঠাচ্ছে। ওকে, ততক্ষণ আমাদের এদের সামলাতে হবে। এই পুচকা, আমাদের আরেকজন সঙ্গে কোথায় গেল? পিছনে বদ্রে কেক খাচ্ছে। তাই নাকি? কেক খাচ্ছে? ওটা কোন ফ্লেভারের কেক? কেক খেতে আমি না খুব ভালোবাসি। আঙ্কেল, চকলেট ফ্লেভারের। চকলেট ফ্লেভার? আমার ফেভারিট। এটা কে করেছে? আমি। আরে তুমি, তুমি এটা কি করে করতে পারো? আঙ্কেল, এটা চকলেট ফ্লেভার, এটা ভ্যানিলা ফ্লেভার, এটা ক্যারামেল ফ্লেভার, এটা বানানা, আর এটা স্ট্রবেরি। আমি জীবনে আর কোনদিন কেক খাবো না। তুমি এখানে কেন মারপিট করছো? ওরা যদি দেখে ফেলে তাহলে ওরা এখান থেকে আমাদের নিচে ফেলে দেবে। সবকিছু নরমাল রাখুন, যেন কিছু হয়নি। ওকে, আমি সবাইকে ওয়াটার সার্ভ করছি। এই কি করছো তুমি? কিছু না, আমি তো সবাইকে জল দিচ্ছি। এদিকে নিয়ে আসো। পিছনে একটা ছেলে আমাদের সঙ্গীদের মেরে মেরে একেবারে কিমা বানিয়ে দিচ্ছে। যাও, তাড়াতাড়ি কিছু করো। ককপিটে পাইলটের কাছে এই লোকগুলোর কাছ থেকে লুকিয়ে যাওয়ার কোনো অন্য রাস্তা আছে? হ্যাঁ, উপর দিয়ে একটা রাস্তা অবশ্যই আছে। উপর দিয়ে মানে প্লেনের ছাদ দিয়ে? না না, উপরের ছাদ আর এই ছাদের মাঝখানে ওয়্যারস যাওয়ার জন্য একটা গ্যাপ থাকে। তুমি চাইলে ওখান দিয়ে যেতে পারো। কোথায় গেল ওই ছেলেটা? খোঁজো ওকে। খুব ব্যথা করছে বাবা রে, খুব মেরেছে ওই পুচকেটা। আরে সেরা আঙ্কেল, তোমার সব সঙ্গী ধরা পড়ে গেছে। ধরা পড়েছে? কে ধরলো? কমান্ডোসরা এসে গেছে নাকি? আরে সবাইকে একটা বাচ্চা পিটছে। বাচ্চা? একটা বাচ্চা কি করে পেটানি দিচ্ছে ওই লম্বা চওড়া লোকগুলোকে? এরকম করে। আঙ্কেল, তুমি চলে এসো, বাকিদের কেন মার খাওয়াচ্ছ? একটা পুচকের সঙ্গে লড়াই করতে পারছো না তোমরা? যাও। আঙ্কেল, এবার তো চলে এসো। শাবাশ শিবা, আমার হেল্পের দরকার হলে তো বলো। ছাড়ো।
আপনার তো খুব